আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, শেখ হাসিনার পদত্যাগপত্র আমিও খুঁজছি, বললেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এই সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সব মন্তব্য করেছেন। তবে পালিয়ে যাবার পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি জানিয়েছিলেন যে তার কাছে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর জানাব, আওয়ামী লীগের তৎপরতায় কঠোর বিএনপি সহ অন্য দলগুলো, রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ইঙ্গিত। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিলের দাবি জোরালো হচ্ছে। জানাবো, পদ থেকে প্রত্যাহারের আবেদন জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগের সচিবের কাছে চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহার করার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। এদিকে ঢাকা আশুলিয়া নবীনগর চন্ডা মহাসড়কে শ্রমিকদের অবরোধ। সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্ডা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জেনারেশন নেক্সট লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা। আর সকাল থেকে নবীনগর চন্ডা মহাসড়কের বাইপল ত্রিমোর এলাকায় সড়ক অবরোধও বিক্ষোভ করতে থাকেন তারা। এদিকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাজ শেষ হবে 2029 সালে। 2029 সালের মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের প্রথম ফেজের কাজ শেষ হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম এ সাকাত হোসেন। এবং সর্বশেষ জানাব, আজ থেকে শুরু হচ্ছে ট্রাফিক পক্ষ। জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে আজ থেকে 4 নভেম্বর 15 দিনব্যাপী ট্রাফিক পক্ষ 2024 উদযাপন করা হবে। সোমবার 21 অক্টোবর দুপুর 12টায় রাজারবাগ পুলিশ লাইনে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ট্রাফিক পক্ষ 2024-এর উদ্বোধন করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনার পদত্যাগপত্র আমিও খুঁজছি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এই সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে দেয়া সাক্ষাৎকারে তিনি সব মন্তব্য করেছেন। সাক্ষাৎকারটি গত শনিবার 19 অক্টোবর পত্রিকার রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণ জনতার চোখে প্রকাশিত হয়েছে। সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর মতে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র যদি সত্যি জমা দেওয়া হয়ে থাকে, তাহলে সেটির অনুলিপি কারণা কারো কাছে থাকার কথা, কিন্তু 3 সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালালেও এর কোনো খোঁজ কেউ দিতে পারেনি তাকে। এমনকি মন্ত্রিপরিষদ বিভাগেও যোগাযোগ করা হয়েছে, যেখানে সাধারণত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র সংরক্ষিত থাকে, কিন্তু সেখানেও কিছু পাওয়া যায়নি। তাই শেষমেশ রাষ্ট্রপতির কাছেই সরাসরি এর উত্তর জানার সুযোগ মেলে। তার গত 5 আগস্ট ছাত্র আন্দোলন এবং গণবিক্ষোভের মুখে দেশ ত্যাগ করে শেখ হাসিনা। সংবিধানের 57 ক ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী তো পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়, কিন্তু রাষ্ট্রপতি জানিয়েছেন তার কাছে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র বা সংশ্লিষ্ট কোনো প্রমাণ পৌঁছায়নি। রাষ্ট্রপতির ভাষ্যে, আমি বহুবার পদত্যাগপত্র সংগ্রহের চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি, হয়তো তার সময় হয়নি। কথোপকথনের সময়
সময় রাষ্ট্রপতি বলেন, গত 5 আগস্ট সকাল 10:30 প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বঙ্গভবনে ফোন আসে, যেখানে বলা হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের জন্য আসবেন। এরপরই বঙ্গভবনে প্রস্তুতি শুরু হয়, কিন্তু 1 ঘন্টার মধ্যে আরেকটি ফোন আসে যে তিনি অর্থাৎ শেখ হাসিনা আসছেন না। তিনি বলেন, চারদিকে অস্থিরতার খবর, কি হতে যাচ্ছে জানি না, আমি তো গুজবের উপর নির্ভর করে বসে থাকতে পারি না, তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে, তার কাছেও কোনো খবর নেই, আমরা অপেক্ষা করছি, টেলিভিশনের স্কলও দেখেছি, কোথাও কোনো খবর নেই। এক পর্যায়ে শুনলাম তিনি দেশ ছেড়ে চলে গেছেন, আমাকে কিছুই বলে গেলেন না। রাষ্ট্রপতি আরও বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা, একই জবাব শুনেছি, তিনি পদত্যাগ করেছেন মনে হয় সে সময় বা সে সুযোগ পাননি জানানোর। এ সময় তিনি বলেন, সবকিছু যখন নিয়ন্ত্রণে এলো তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে, তাকে বললাম আমিও খুঁজছি। মতিউর রহমান চৌধুরীর সাথে আলাপচারিতার এক পর্যায়ে রাষ্ট্রপতি তিনি বলেন, এ বিষয়ে আর বিতর্কের সুযোগ নেই, প্রধানমন্ত্রী চলে গেছেন এটাই সত্য, তবুও এই প্রশ্নটি যাতে আর কখনো না ওঠে তা নিশ্চিত করতে আমি সুপ্রিম কোর্টের মতামত চেয়েছি। রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ গত 8 আগস্ট এ সম্পর্কে তাদের মতামত দিয়েছেন। এতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা দূর করতে এবং নির্বাহী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীকে শপথ বাক্য পাঠ করাতে পারবেন বলে আপিল বিভাগ থেকে মতামত দেয়। তবে পালিয়ে যাবার পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি জানিয়েছিলেন যে তার কাছে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের তৎপরতায় কঠোর বিএনপি সহ অন্য দলগুলো। সরকারি চাকরিতে কোটা সংস্কারের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিলের দাবি জোরালো হচ্ছে। গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যায়। এরই মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী এমপিকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরও বিভিন্নভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কঠোর মনোভাবও পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট, তাদের অর্থাৎ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা তৈরি করবে। এছাড়াও গত রোববার এক অনুষ্ঠানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে আইনগতভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে সম্মাননীয় হাসনাত আবদুল্লাহ। পদ থেকে প্রত্যাহারের আবেদন জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিবের কাছে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। আজ 21 অক্টোবর সকালে তিনি এই আবেদনপত্র জমা দেন। আবেদনপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। কালবেলাকে বলেন, সরকারি কর্মকর্তাদের পদত্যাগ হয় না, আমি পদ থেকে প্রত্যাহারের আবেদন জানিয়েছি, সকালে এটি সচিবের কাছে দিয়ে এসেছি। আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কে শ্রমিকদের অবরোধ। সাভারের আশুলিয়া বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জেনারেশন নেক্সট লিমিটেড নামে পোশাক কারখানা শ্রমিকেরা। সোমবার 21 অক্টোবর সকাল 9:30 দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল ও ত্রিমোর এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে থাকে তারা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, গত 3 মাসের বেতন বোনাস না দিয়ে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য গার্মেন্টসটি বন্ধ ঘোষণা করে। এ নিয়ে বেশ কয়েকবার মালিকপক্ষের সঙ্গে কথা বললেও কোনো সুরাহা হয়নি। পরে বিজিএমই শ্রম মন্ত্রণালয়ে গেলে তারা বেতন পরিশোধের আশ্বাস দেয়, কিন্তু এরপরেও কোনো সমাধান করেনি। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। শিল্প পুলিশ একের পুলিশ সুপার সারোয়ার আলম কালবেলাকে বলেছেন, অবরোধের বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছি, বিষয়টি সমাধানের আলোচনা চলছে।
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাজ শেষ হবে 2029 সালে। 2029 সালের মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের প্রথম ফেজের কাজ শেষ হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাত হোসেন সোমবার 21 অক্টোবর সকাল 10:30 মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরে সকাল 11:00 কোলপার প্রশাসনিক সম্মেলন কক্ষে জাইকার প্রতিনিধি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সড়ক ও সওয়াজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।